Hi guys, Assalamu Alaikum. Myself Ikramul and welcome to my another blog. So, asker blog ta hoche khichuri niye. Aske ami ranna korbo shei khichuri khabe ke janen amar ma. Amar ma ke ekhon porichoy koriye debo. Cholun shuru kora jak video. To guys, cholo amar ma sathe porichoy koriye dei. Asho. To dekhte pachho na amar ma ke. To ma ami ki khichuri ranna korte parbo? Obosshoi parbe. Acha amar ma bolle ami parbo. তো তোমরা আমাদের সাথে থাকো, ফুল খিচুড়ি রান্না করব, খাওয়া দাওয়া হবে সময় মিলে। তো আমাদের কাজ সাথে থাকো, এখন কাজকর্ম শুরু করা যাক, লেটস গো। তো গাইস, রান্না করার জন্য এখন চুলা বাই করব, আসেন। অনেক ভারী মাটির চুলা, খুবই ভারী। এখন পেঁয়াজ মরিচ কাটবো, তো পেঁয়াজ মরিচ কাটার সময় আবার দেখা হবে গাইস। পেঁয়াজ চুলাচ্ছে এখন, কারণ খিচুড়ি রান্না করতে যাবতীয় যতটা লাগে সবকিছু, সব কাজ আমি একা করবো। দেখবো খিচুড়ি, আমার খিচুড়ি রান্না করা খিচুড়ি কিরকম টেস্টি হয়। তো খাওয়া শেষে আমার মা বলবে যে কিরকম টেস্টি হয়েছে আমার খাওয়া রান্না করা খিচুড়ি। তোমরা আমাদের সাথে থাকো, পেঁয়াজ চুলাচ্ছে। যাবতীয় যত কাজ আছে সবকিছু সবকিছু শেষ। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবকিছু আছে, সবকিছু কমপ্লিট। চাউলের সাথে সব ধরনের ডাউল মেশাবো এখন। প্রথমে দিচ্ছি মসুরের ডাউল, মসুরের ডাল দেওয়া হয়ে গেল। এখন দেবো হচ্ছে মাসকালের ডাউল, মাসকালের ডাউলও মেশানো হয়ে যাচ্ছে, হয়ে গেল। সব কাজ আমাকেই করা হচ্ছে, কারণ সকল কাজ আমারই করতে হবে, অন্যটা হবে না, কারণ আমি তো রান্না করবো। এর আগে কখনো রান্না করতে পারি, কারণ সবকিছু আমার করতে হচ্ছে। আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাদের আরো উৎসাহিত দেয় ভিডিও বানানোর জন্য। আর হ্যাঁ, ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন হয়েছে। তো আমাদের সাথে থাকো, দেখা হবে আবার। খিচুড়ি হওয়ার দিকে চুলায় আগুন জ্বলছে, খিচুড়ি হবে গাইস। খিচুড়ি হওয়ার দিকে বল করতেছে, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে, দেখা যাক কি হয়। আমার খিচুড়ি কিরকম টেস্ট হয় সবাইকে আজকে পরীক্ষা করে দেখবো, যে খিচুড়ি আমি নিজে হাতে রান্না করেছি খিচুড়িটা, দেখি কি হয়, সবার কাছে কিরকম লাগে, টেস্টটা কিরকম হয়। এখনই যে বাসনা আইছে, প্রায় সময় তো আমার আম্মাই রান্না করে, আজকে না হয় আমি রান্না করে খাওয়াবো আমার মাকে, দেখি কিরকম হয়। আমার দাদিকে খাওয়াবো, আমার বড়মাও আছে, আমার বড়মাও খাবে, তার সাথে আছে আমার ক্যামেরাম্যান রাকিব, সেও খাবে। খাওয়ার সময় সবাইকে দেখতে পাবে, এখন কেউ আমার সাথে নাই, কারণ হচ্ছে আমি একাই রান্না করছি। আমি রান্না করা শেষ হলে সবাই একসাথে বসে খাবো।
গাইস রান্না বাড়া শেষ, কিছু সম্পূর্ণ রান্না হয়ে গেছে, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাইতে বসবো। তো আমাদের সাথে থাকো তোমরা, এখন ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। হে গাইস, ফ্রেশ হয়ে গেছি, এখন হচ্ছে খাওয়ার পালা। অলরেডি আমরা ডিশে বেড়ে দিয়েছি, এখন প্লেটে প্লেটে বাড়বো, বেড়ে সবাইকে খাবো। আগে প্রথমে আমার মাকে খাওয়াবো, তো আমার মার রিয়াকশনটা কিরকম হয়, যে আমার রান্না করা খিচুড়ি কিরকম লাগে, টেস্টটা কিরকম হয়েছে। তারপরে খাওয়াবো আমার দাদিকে, আমার দাদি বলবে যে কিরকম হয়েছে আমার রান্না করা খিচুড়ি। গাইস তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, আর আমার রান্না করা খিচুড়িটা কেমন হতে পারে তোমরাও কিন্তু জানাবে। হ্যাঁ, আগে সবাইকে বেড়ে দিচ্ছি। গাইস খিচুড়ি রান্না শেষ, এখন মানে সবাই খাচ্ছে ভিতরে, আমিও খাবো। তো আমার মাকে জিজ্ঞেস করবো যে খিচুড়িটা কেমন হয়েছে। এখন চলো যাই, যে আমার মাকে জিজ্ঞেস করি যে কিরকম হয়েছে খিচুড়িটা। মা, খিচুড়ি তো রান্না করলাম, রান্না তো শেষ, এখন খিচুড়িটা যে খাচ্ছে কিরকম হচ্ছে খিচুড়ি? আরে বাবা, টেস্ট কি হয়েছে? প্রথম খিচুড়ি রান্না, তোমার খিচুড়ি এত টেস্ট হয়েছে বাবা বলা যায় না। আমাদের ক্যামেরাম্যান রাকিব, রাকিবও খাচ্ছে, রাকিব বাহু দেখাচ্ছে, খিচুড়ির বাহু দেখাচ্ছে, তো খিচুড়ি দেখাচ্ছে, এত টেস্ট হয়েছে এটা বলার বাইরে। তো অনেক সুন্দর খিচুড়ি হয়েছে আসলে, জানিয়ে দিবেন। এর আগে কখনো খিচুড়ি রান্না করি নেই, আজকে রান্না করলাম, সবাইকে খাওয়াচ্ছি। রাকিব খাচ্ছে, আমার ক্যামেরাম্যান, সে এতক্ষণ ক্যামেরা ধরে আসছিল, তাকে অনেক ক্ষুধার্ত, সে যে পরিমাণ খাচ্ছে। তারপর খাচ্ছে আমার মা, আর মাকে তো সবাই দেখছে নে। এখন খাচ্ছে আমার দাদি। দাদি কিরকম হয়েছে বলো? আল্লাহ, সবাই শুনছেন জীবনেও খায় নাকি এরকম খিচুড়ি, তাহলে আপনারা বুঝতেই পারছেন তো কিরকম খিচুড়ি আমার হয়েছে রান্না করা। তো ভাই, তুমি তো তোমার খিচুড়ি তুমি রান্না করলে, তোমার খিচুড়ি তোমার কাছে কেমন হয়েছে? খাওয়া দাওয়া শেষ, এখন সবাই খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে, আমু খাইছি, অনেকটাই ভালো হয়েছে খিচুড়িটা। কারণ এর আগে তো কখনো রান্ধি নেই, যে কিরকম হবে সেটাও আমি জানতাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো হয়েছে, সব কিছুই ঠিক হয়েছিল। তো আপনারা তো দেখলেনই, সবাই খাওয়া দাওয়া করলো, অনেক সুন্দর হয়েছে। এখন বিকেলবেলা ঘুরতে যাবো একটু পর, তো আমাদের সাথেই থাকো, পরে দেখা হবে ঘুরতে যেয়ে। হে গাইস, বলছিলাম না বিকেলে বের হবো, তো ঘুরতে বের হয়েছি। আচ্ছা, আমাদের সাথে রাকিব আর নাম হচ্ছে স্বপন, আমরা তিনজন আজকে ঘুরতে বের হয়েছি রাস্তা দিয়ে। তো এখন আমরা ঝালমুড়ি খাবো। হ্যাঁ, এখন যাবো ওর কাছে, চলেন। তো গাইস, দেখতে পাচ্ছেন ইকরামুল এখন মুড়ি কিনতেছে, তো দেখা যাক কি হয়। সাথে আমাদের ভাতিজে স্বপনও আছে। যাচ্ছি, আরে আমারে দাও, কিনা হয়ে গেছে, ওটা খাচ্ছি। গাইস, যে জায়গাটায় আসছে জায়গাটা অনেক সুন্দর, বাট দেখার মতো কিছু নাই। আর পিছনে দেখো, এক রাস্তা চলে গেছে নদীর কাছে, বাট আমরা যে জায়গায় এখন আছি সব চারেমুড়ায় চড়া, চারেমুড়ায় ফাঁকা, দেখো চারেমুড়ায় ফাঁকা। আসলে এই পাশের ওয়েদারটাও খুবই সুন্দর, শুধু ওয়েদারটা খুবই সুন্দর বলে আসছি। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওটা শেয়ার করে দিন সকল বন্ধুদের মাঝে, কারণ সকলেই দেখতে পারে আমাদের এই ভিডিওটা। সো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, আর পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের কাছে। সো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।